আমরা ঘোষণা করি সেই ইস্তাহার মোতাবেক আমাদের পরবর্তী কার্যক্রম আমরা করে থাকি। আমরা যে আসল পরিবর্তনের কথা বলে, আমরা যে সোনার বাংলা গঠন করার যে লক্ষ্য নিয়ে আমরা যে সংকল্প পত্র আমরা ছেপেছি, সেটা ক্ষমতায় আসার পর যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই বাংলা প্রকৃত অর্থেই সোনার বাংলায় পর্যবসিত হবে, এ সন্দেহ নেই। তাই আমরা যে কার্যকর্তা, আমরা বাড়ি বাড়ি যাব, আমরা এই সংগঠনে প্রত্যেকটি ক্ষেত্রকে প্রত্যেকটি জায়গাকে অ্যাড্রেস করে তার পুনর্নির্মাণের, পুনর্গঠনের, ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, পরে সেটা করে নিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরবেন। মোট 13টি ক্ষেত্র রয়েছে আমাদের এই ইস্তেহারে। এবার মহিলা, এবার বিজেপি, আমরা সর্বাধিক মহিলার যে সুরক্ষা শুরু হওয়ার কথা ছিল 10:30, আপনারা এসেছেন দেরিতে, কিন্তু যে হারে মানুষ এসেছে, আমি প্রত্যেককে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমার প্রণাম জানাই। আজকেই বর্তমান পত্রিকায় একটা ছোট্ট সংবাদ বের করেছে, সেই সংবাদে বর্তমান বলছে যে আমাকে নাকি কৃষ্ণনগরের ভোটার বা ভোট গ্রহণ কেন্দ্রে যারা বাস করে তারা খুঁজে পাচ্ছে না। সংবাদ বের করেছেন যে আমাকে খুঁজে বেড়াতে, আমি খুঁজে আমাকে বেড়াতে হচ্ছে না, আমি আপনাদের মধ্যেই আছি, আপনাদের মধ্যেই থাকব। একটা জিনিস আমার মনে হয়েছে যে কতগুলো জিনিসের একটা পুনর্মূল্যায়ন হওয়া দরকার। আজকে 10 বছর তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, এই 10 বছরে যে উন্নয়ন কৃষ্ণনগরের হওয়া উচিত ছিল তার কিছু হয়নি। আজকে যে রাস্তাঘাটগুলো দিয়ে আসছি, যাচ্ছি, দেখছি, তেমন আমার সাথে যারা তা এই রাজনীতিতে আবার তারা একসাথে এসছে আমার সাথে। এই আমি দেখছি গৌরী দত্ত নিশ্চিত করে তৃণমূলের প্রাণ ছিলেন, কিন্তু আজকে এখন আমার সাথে। আমি একটা কথা বলি, এই সভাতেই আমি আজকে বলে যাচ্ছি আপনাকে, আমার শহরে আস্তে আস্তে 2-4 দিনের মধ্যে আমার যেটা উপলব্ধি হয়েছে, শহরে একটা ফ্লাইওভার নেই, এবং এই অবস্থায় এই শহর ঢুকে ঢুকে বাঁচতে পারে কিন্তু গড়গড় করে এগোতে পারে না। আপনারা যারা কৃষ্ণনগরের মানুষ এখানে আসেন, এই শহরে কোনো ফ্লাইওভার নাই, এই শহর এইভাবে নিয়ে চলা সম্ভব নয়, কোনো অবস্থাতেই শহর সম্ভব নয়। তাই শহরের উন্নয়নের জন্যে এই শহরকে একটা জায়গায় আবার নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। এ কাজটা কে করতে পারে? এ কাজটা করার ক্ষমতা রাজ্য সরকারের নেই। এই কাজ করতে যদি কেউ পারে, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস। তৃণমূল ছেড়ে দিয়েছি প্রায় 5.5-6 বছর হয়েছে। আমি একটা জায়গায় খুব গর্বিত, আমি গতবার যেমন লোকসভা নির্বাচন হচ্ছিল, সেই লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় নির্বাচনটা চালানোর দায়িত্ব ছিল, এবং সেই চালানোর দায়িত্বে থেকে আমি দেখেছি আমরা 23টা জিতেছি। মমতাকে বলেছিলাম 20 তলায় নামিয়ে দেবো, 20 তলায় নামিয়ে দেবো, 20 তলাটা নামাতে পারিনি, কিন্তু 18-19 অবধি পৌঁছেছিলাম, আরেকটু এগোতে পারলে পৌঁছে যেতাম। এবারে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি লোকসভার নির্বাচন হচ্ছে, আজকে 7 ফেজে ভোট হচ্ছে, আপনারা লিখে রেখে দিন এই 20টা ভোটের মধ্যে নন্দীগ্রামে মমতার পরাজয় সুনিশ্চিত হয়ে যাবে। আমি আজ সকালেও শুভেন্দুর সাথে কথা বলছিলাম, আমি আপনাদের বলছি যে এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে নিশ্চিত করে মমতার সরকারের পরাজয় হবে, এবং যদি ভুল কিছু না বুঝে থাকি তাহলে বাংলায় এইবার যে সরকার তৈরি হবে সেই সরকারকে
নেতৃত্ব দেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আমার বোঝায় যদি খুব ভুল না থাকে, আমার বোঝায় যদি খুব ভুল না থাকে, তাহলে এই নির্বাচনে এই সরকারের এবার কত অবস্থা। আপনাদের এখানে আসার আগে আমাকে এই আপনাদের নেতা আমাকে একটা কাগজ দিয়েছে, সে বলছে যে পদ্মার সাথে জলঙ্গি সংযুক্তি কখনই করুন জলঙ্গি বাঁচার একমাত্র পথ। আমাদের স্লোগান লিখে কতগুলো জিনিস দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে জলঙ্গি একটা সেন্ট্রাল প্রকল্প, জলঙ্গি সংরক্ষণ করবো বললেই করা যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নিশ্চিত করে কৃষ্ণনগরকে দেখার দায়িত্বে থাকি, তাহলে আমি জলঙ্গি সংযুক্তি করে চলবো, একটা রাস্তাঘাট জল এমন অবস্থা হয়ে আছে, এটা না হলে এই শহরটা বাঁচবে না। এই শহরটাকে বাঁচাতে গেলে কতগুলো নিশ্চিত কাজ আমাদের দরকার। এবার আরও একটা আমাকে সংযোজনের কাজ দিয়েছে একজন মানুষ, তিনি বলছেন এই শহরে উত্তর ২৪, এই যে আমরা বলি উত্তর ২৪টি পৌর ওয়ার্ড আর ৫টা গ্রাম ওয়ার্ড, আমাদের এই শহরটায় কী আছে ২৪টা পৌর ওয়ার্ড আছে আর ৫টা গ্রাম পঞ্চায়েত। আগামী ২০শে এপ্রিলের মধ্যে এই ২৯টি এলাকায় পৌঁছতে হবে, প্রায় ৬৫,০০০ প্রার্থীর বাড়িতে আমার পক্ষে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয়। তবে বিজেপির পক্ষ থেকে কর্মীদের পৌঁছতে হবে প্রতিটি বাড়িতে বাড়িতে। ২৪টা ওয়ার্ডকে ৩ ভাগ করলে হয় ৮টা করে পড়ে, ৮ দিনে ২৪টা ওয়ার্ড প্রার্থীকে প্রতিদিনে ৩টে করে ওয়ার্ডে বৈঠক ও রোড শো করতে হবে। একইভাবে ৫টা পঞ্চায়েত করে ৩টি করে পঞ্চায়েত সমিতি এলাকা ধরে ৫ দিনে ১৫টি বৈঠক ও রোড শো করতে হবে। প্রতিটি এলাকার এই এলাকার দলীয় সংগঠনকে প্রত্যেককে ২০১৮ স্থানীয় নির্বাচনে প্রার্থী এবং ২০১৯-এর পোলিং এজেন্টরা থাকলে সর্বাঙ্গ সুন্দর হবে। এতে ১৩ দিন লাগবে, এলাকার বাজারগুলি কোর্ট কালেক্টর সবার সঙ্গে মিলিত হবে, বাকি দিনগুলিতেও কেন্দ্রীয় জনসভা রোড শো প্রভৃতি করতে হবে। প্রত্যেকটা সাজেশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশনগুলো আমাদের যারা দিয়েছে আমি তাদের সবাইকে আমি বলি যে খুব ভালো সাজেশন দিয়েছেন, চলুন সবাই মিলে একসাথে কাজ করে আগামী যে নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন পড়ে আছে সেই ওয়ার্ডগুলোকে ধরে নিয়ে আমাদের এই কাজটা যদি আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আগামী যে বিধানসভা নির্বাচন হবে তাতে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করে অনেকটা এগিয়ে যাবে। দেখুন একটা জিনিস হচ্ছে এই যে আপনারা লেখায় পড়ছিলেন এই আরাধন করলো বা আরেকজনরাও করেছে, আমরা জানি লেখা কাগজে অনেকেই থাকে যারা আরাধন ধরুন ব্লকের সেক্রেটারি, কিন্তু এই লেখাগুলো কিন্তু ব্যক্তিগত জীবনে ও কাজে লাগে না আর একজন, এটা হচ্ছে বাস্তব। এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এই বাস্তবতাকে জিততে হবে, আর এই বাস্তবতাকে হারিয়ে জিততে না পারলে ভারতীয় জনতা পার্টির পক্ষে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাই আমি সবার কাছে আবেদন করতে এসেছি, আসুন আমরা আমাদের কার্যক্রম বাড়িয়ে দিই এবং আগামী কয়েকটা দিন আমরা কে কোথায় যাব, কোথায় কোথায় যাব, কোথায় কী করব তার একটা ব্লু প্রিন্ট করে নিয়ে আমরা সবাইকে দিয়ে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছি। এই এলাকার মানুষ কৃপণ নয়, এই এলাকার মানুষ গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে প্রায় জেদারে নিয়ে বসে গিয়েছিল, অল্প কিছু ভোটের ব্যবধানে আমরা এই লোকসভাটা হেরেছি, অল্প কিছু ভোটের ব্যবধানে এই লোকসভাটা হেরেছি, কিন্তু যদি ঠিকভাবে এগোতে পারি তাহলে নিশ্চিত করে এই লোকসভার নির্বাচনে এই বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তায় ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করে ৫৫-৫৬-৫৭ এই এলাকাকে ছাড়িয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টি এই বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে
নিশ্চিত করে একটা জায়গায়। আজকে কেউ আসতে পারে না, যারা আসতে পারেনি তারাও আগামী দিনে আসবে, আমরাও তাদের কাছে যাব। শুধু বলতে এসেছি এই গ্রীষ্মের দাবদাহকে মাথায় রেখে আমাদের কারণ কাজ করতে হবে, সবাই মিলে একসাথে করতে হবে। আমি অসিদ্ধাকে বলছি, চিন্তা করারও কারণ নেই, রাগ করারও কোনো কারণ নেই, জননীর উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, সেই দিকে মাথায় রেখে আমরা আসতে। কিন্তু আপনাদের কাছে বলি, আপনারাও প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহকে অপেক্ষা করে উপেক্ষা করুন, এখানে বসে আছে সভা বেশিক্ষণ চালানো সম্ভব নয়। শুধু বলছি যে আসুন সবাই মিলে একত্রিত হয়ে একটা লক্ষ্য ঠিক করে আমরা আমাদের কার্যকালটা বেঁধে নিই, আমরা নিশ্চিত করে সেই জায়গায় পৌঁছে যাই। সবাই মিলে চলুন একসাথে বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন আমি একটা কথা বলি, শ্রীরাম কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, শ্রীরাম তৈরি করা হয়েছে এই শব্দটা, এতে আমার দলের লোকেরা উজ্জীবিত এবং সেই শ্রীরাম বলে আমরা মানুষকে উদ্বুদ্ধ করি। আসুন আগামী দিন একসাথে লড়ি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে বক্তৃতা বাড়ালাম না, কারণ এই রোদ্দুরে এই গরমে আপনাদেরও কারোর ইচ্ছে নেই বক্তৃতা শোনা, আমারও ইচ্ছে নেই বক্তৃতা। চলুন একসাথে যাব, একসাথে হাঁটবো, একসাথে চলতে চলতে ঠিক একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে। নমস্কার, ধন্যবাদ।